নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি কেবানা, ভিডিওটি নিবেদন করছে এম বাজার। ধন্যবাদ জানাচ্ছি এম বাজারকে। ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলী অর্থাৎ প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন ক্রিকেটার, বাংলার মহারাজ সেই সৌরভ গাঙ্গুলী হয়ে গেছেন বোর্ডের অর্থাৎ বিসিসিআই এর প্রেসিডেন্ট। কি মনে করছেন বর্তমান তারকা ক্রিকেটাররা, বর্তমানের উঠতি তারকা ক্রিকেটাররা, তারা কি বলছে সব কিছু নিয়ে চলুন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই মুহূর্তে পেয়ে গেছি আমি এক ঝাঁক উঠতি তারকা ক্রিকেটারদের, তাদের সঙ্গে কথা বলি। প্রথমে তোমার নামটা একটু জিজ্ঞেস করব। আমি সুহাদিত্য বিশ্বাস। আচ্ছা, তুমি তো এখন ক্রিকেট প্র্যাকটিস করছো, দেখতেই পাচ্ছিলাম বোলিং করতে করতে এখানে এলে। কিরকম লাগছে আজকের দিনে মহারাজ বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়েছে, কি অনুভূতি হচ্ছে? আমাদের জন্য এটা খুব প্রাউড মোমেন্ট, কারণ আমাদের হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার যারা বেঙ্গল থেকে উঠেছে, অ্যান্ড ওয়ান অফ দ্য নাই, হি ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার। সো এটা আমাদের জন্য খুব মোটিভেশনাল, কারণ আমাদের এখানকার যদি একটা প্লেয়ার এরকম এতটা করতে পারে তাহলে আমরা কেন পারবো না। সো এটা এটা আমাদের জন্য খুব বড় একটা মানে মোটিভেশনাল জিনিস। সো আমাদের জন্য এটা খুব প্রাউড মোমেন্ট একটা। একেবারে কথা বলে নিলাম একজনের সাথে, আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এক একেবারে দেখতে পাচ্ছি ইয়াং স্টার, তো তাকে জিজ্ঞেস করি আজকে তোমার নামটা প্রথমে একটু জিজ্ঞেস করব। আমার নাম ঋতব্রত মণ্ডল। কিরকম লাগছে আজকে সৌরভ গাঙ্গুলী বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়ে গেছেন, তোমার কি অনুভূতি হচ্ছে? আমার খুব প্রাউড ফিল হচ্ছে, কারণ সৌরভ গাঙ্গুলী আমাদের বেঙ্গলের প্লেয়ার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এমন একটি জায়গায় উঠেছেন, আমাদের খুব প্রাউড ফিল হচ্ছে। এটি আমাদের উপর একটু ভরসা যোগায় যে আমরা এমন জায়গায় যেতে পারবো ফিউচারে। একেবারে তুমি কি ক্রিকেট, তুমি ব্যাটিং করো না বোলিং প্র্যাকটিস করছো? আমি অলরাউন্ডার কিন্তু মেনলি ব্যাটসম্যান। আচ্ছা, মেনলি কোন কোথা থেকে আসা হয়? আমি আসি টালিগঞ্জ করুণাময়। আচ্ছা, কি মনে হচ্ছে যে এরকম জায়গায় ফিউচারে তুমিও একটা ভবিষ্যতে ক্রিকেটার হতে পারবে বলে মনে হচ্ছে? পারবো কিনা জানি না, কিন্তু আমার চেষ্টা করব, মানে পুরো 100% এফর্টটা দেবো যাতে হতে পারি। একেবারে সত্যি তাই কথা বলে নিলাম এই ইয়াংস্টারের সঙ্গে, ভালো লাগলো কথা বলে। দেখাই যাক সে কি করে, আর তার অভিমত শুনে নিলাম। এই মুহূর্তে পেয়ে গেছি আমি আরেকজন ক্রিকেটারকে, আরেকজন ইয়াংস্টারকে, তো তাকে জিজ্ঞেস করি প্রথমে আপনার নামটা একটু। অর্পণ রায়। আচ্ছা, কি মনে হচ্ছে আজকের দিনে সৌরভ গাঙ্গুলী বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়ে গেছেন, আপনার কি অনুভূতি হচ্ছে? অবভিয়াসলি বেঙ্গল থেকে দাদা বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছে, এটা প্রাউড ফিল। অবভিয়াসলি বেঙ্গল থেকে যারা ভালো পারফর্ম করছে তাদের বেঙ্গলে ইন্ডিয়া টিমে ঢোকার একটা অপরচুনিটি থাকে, বিশেষ করে অভিমন্যু ঈশ্বরন আছে বা আরও যারা পারফর্ম করবে তাদের সুযোগ একটু হলেও বাড়লো হয়তো। তো আমাদেরও একটু ভালো লাগছে যে আমরা যদি পারফর্ম করি হয়তো যেতে পারবো, চেষ্টা তো করতেই থাকছি, দেখা যাক কি হয়। আর দাদা আছে মানে তো অবভিয়াসলি ভালো তো কিছু হবে, ক্রিকেটের অবভিয়াসলি ভালো কিছু হবে, কারণ ওনার মস্তিষ্ক মানে ক্রিকেটে বহুত কিছু, আমাদের ইন্ডিয়া ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, দেখা যাক এবার প্রেসিডেন্ট হয়ে ক্রিকেটকে কী দেয়। হ্যাঁ, সত্যি কথাই, সৌরভ গাঙ্গুলী যখন বাংলার প্রেসিডেন্ট ছিলেন তখন তো একরকম অনুভূতি, কিন্তু এখন বিসিসিআই এর প্রেসিডেন্ট, বোর্ডের প্রেসিডেন্ট, অন্যরকম অনুভূতি। যতই হোক না কেন তবুও কিন্তু সৌরভ গাঙ্গুলী এই বাংলারই ঘরের ছেলে, বাংলার একজন ঘরের ছেলে হয়ে তিনি যখন আজকে ওয়ার্ল্ড দাপিয়ে বেরিয়েছেন তখন কিন্তু সত্যি সেই জায়গাটা অত্যন্ত গর্বের, আর সেরকম কথাই কিন্তু উঠে এলো এই সমস্ত তরুণ ক্রিকেটারদের মুখ থেকে। ক্যামেরায় রাহুলের সঙ্গে ইকেবানার রিপোর্ট, জিও বাংলা। ভিডিওটি নিবেদন করলো এম বাজার। ধন্যবাদ এম বাজারকে।